লালকুনার রান্নাঘরে চলে এসেছি। তাহলে দেখা যাক আজকে আমি কি রান্না করছি। অনেকটা এগিয়ে নিয়ে এসে আমি শুরু করলাম, ভাবলাম যে না একটু শেয়ার করাই ভালো বন্ধুদের সাথে। হ্যাঁ, আমি এটা কি নিয়েছি অবশ্যই হয়তো বোঝা যাচ্ছে, আমি এই যে টমেটো আর এটা পেঁপে, আর নিয়েছি আলু, এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে নিয়েছি। আর এই যে মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে আগে জলে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে ছেঁকে নিলাম। নিয়ে তারপর করলাম কি, কড়াইতে তেল দিলাম সামান্য পরিমাণে, বেশি না। এটা একদম হেলদি হেলদি খাবার বন্ধুরা, একদম হেলদি হেলদি খাবার। দিয়ে অল্প একটু সামান্য তেল দিলাম কড়াইতে, আর জিরে দিলাম, কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা চির দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা। এই দিয়ে ভালো করে পেঁপে আলুটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর খানিকটা যখন নাড়াচাড়া হয়ে গেল, তখন তাতে দিলাম আমি জিরে আদা লঙ্কা পেস্ট। আমার তো স্টারে থাকে বন্ধুরা, তো সবাই জানে, সেই জিরে আদা লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে তারপরে দিলাম পরিমাণ মতো নুন। এতটা পর্যন্ত হয়ে গেছে বন্ধুরা, আমি একদম মাথায় ছিল না যে আমি শেয়ার করব। হ্যাঁ, সব রকমই তো বন্ধুদের সাথে একটু শেয়ার করতে হয় না, যে এইভাবে মটর ডাল খুব ভালো লাগে নিরামিষ দিয়ে। কোন কোন বন্ধুদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানায়। আমি এতে চাপা দিয়ে দিলাম, আর একদম সিম করে রেখে দিয়েছি। আর এই যে বন্ধুরা দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই সাইডে আমার খোসাগুলো রাখাই আছে, ফেলা হয়নি, এরপরে ফেলে দেব। আর এই যে চাপা দিয়ে রেখে দিলাম, আমি মাঝে মাঝে চাপাটা খুলে নাড়িয়ে দেব। এখন তো সিম করে রেখেছি বন্ধুরা, আর এটা গ্যাস সাশ্রয়ের জন্য আমি এইটা রান্না করছি। গ্যাস সাশ্রয়, খানিকটা ভালো করে কষা হয়ে গেলে বন্ধুরা প্রেশার কুকারে অ্যাড করে দেব। প্রেশার কুকারে সিটি পড়লে তারপরে আবার কি দিচ্ছি অবশ্যই দেখাবো বন্ধুরা। অনেকটাই তো দেখানো হয়নি, কিন্তু ফিনিশিং কাজটা তো দেখাতেই হয় না বন্ধুরা। আবার চাপা দিয়ে দিলাম, চাপা করে দিয়েছি, আর এটা আমার কষানো একদম সুন্দরভাবে হয়ে গেছে। ডালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এটা টেস্ট কিন্তু খুব ভালো হয়। এবারে আমি একে একে এটা প্রেশার কুকারে নিয়ে নেব, প্রেশার কুকারে সিটি দেব। আর প্রেশার কুকারে দেওয়ার পরেই আমি দিয়ে দেব দুটো তেজপাতা। প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এই কড়াইটাতে অনেকটা এই যে মশলা লেগে আছে, হ্যাঁ এই যে মশলা আছে, এই মশলাটা এখানেই আমি গরম জল করে নিচ্ছি পরিমাণ মতো, যেটা আমি প্রেশার কুকারে দেব। ভালো করে ইয়ে করে নিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। দিয়ে আমি সিটি দেব। এই কড়াইতে আমি জল গরম করে নিয়েছিলাম, গরম করে একদম ফুটিয়ে নিয়েছিলাম। প্রেশার কুকারে দিয়ে আমি তারপরে যে বললাম তেজপাতা, এই যে দুটো তেজপাতা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম আমি এটাতে দিচ্ছি গুড়ের মিষ্টি। গুড়ের মিষ্টিটা আমি মুসুর ডালের খিচুড়ি করতে গেলে পরে গুড়ের মিষ্টি দিই, কিছু কিছু জিনিসে, কোনো চচ্চড়ি কোনো কিছু করতে গেলে তখন গুড়ের মিষ্টি দিই। কিছু রান্নায় গুড়ের মিষ্টি ভালো লাগে, কিছু রান্নায় চিনি ভালো লাগে। এবারে আমি প্রেশার কুকারটাকে লাগিয়ে দিলাম। ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটু দেখিয়ে দিই। এই যে ডালটা সেদ্ধ হবে, অথচ যদি মিক্সড হয়ে যায় না তাহলে কিন্তু ভালো লাগবে না, মানে সুসেদ্ধ হবে কিন্তু ডালটা একদম গলে যাবে না, গলে গেলে এটার টেস্টটা কিন্তু এতটা ভালো লাগবে না, ডাল ডাল মনে হবে। হ্যাঁ, এর একটা টেস্ট অসাধারণ একটা টেস্ট হয়।
আর এই যে এটা হচ্ছে আলপনার রান্নাঘরের ঘি। পুরনো বন্ধুরা তো জানেই, নতুন বন্ধুদের জন্য আমাকে বলতে হয়, আলপনার রান্নাঘরে আমি আমার রান্নাঘরে আমার নিজস্ব হাতের তৈরি ঘি ব্যবহার করি। এটাও সেই আমার টাইপড নেই, টাইপড ছাড়াই ভিডিও হাতে করে ধরে ধরে করতে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে জিরে ভেজে আর গুঁড়ো করে স্টোর করে রেখে দিই, এই একটু ভাজা জিরে এর মধ্যে অ্যাড করে দিলাম। একদম কোনো গরম মশলা না বন্ধুরা, গরম মশলা দিলে কিন্তু এটার যে একটা টেস্ট সুন্দর সেটা পাওয়া যাবে না। এতে আমি একদম গরম মশলা দিই না, একটু এই ভাজা মশলাটাই দিয়ে দিই। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি অবশ্যই বলবে বন্ধুরা, বন্ধুদের কমেন্টের আশায় বসে রইলাম। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো আসি, বাই, টাটা, পরের ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা আবার। ততক্ষণ বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।